আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আজকে হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার হয়েছে। প্রথমেই আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবান যে উনি আমার চ্যানেলটাকে আজকে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। আর এরপরে থ্যাংক ইউ জানাই আমার ভাইকে, বিকজ ও না থাকলে আমার এই চ্যানেলটা কখনও খোলাও হতো না আর কখনও এত দূর পর্যন্ত আগানো হতো না। আমার এই ইউটিউব চ্যানেলের পুরো অবদান ওরই উপর। এছাড়া ফ্যামিলি সাপোর্ট তো আছেই, আমার আম্মু আব্বু, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা সবাই আমাকে সাপোর্ট করেছে, যার কারণে আজকে আমি এত দূর পর্যন্ত এগোতে পেরেছি। আর এছাড়া আপনারা যারা শুরু থেকে আজ পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন, আমার পোস্টগুলোতে লাইক, কমেন্টস এবং শেয়ার করছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের হেল্পটা না হলে, আপনারা আমাকে সাপোর্টটা না করলে আমি আজ এত দূর পর্যন্ত এগোতে পারতাম না। আসলে সব কিছু মিলিয়েই আজকে আমার এই 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হওয়া। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দিলেও আসলে এটা ছোট হয়ে যায়, কি বলবো, আসলে এটার কোনো ভাষা নেই আমার কাছে। অসংখ্য ভালোবাসা আপনাদের প্রতি এবং অনেক দোয়া রইল আপনাদের প্রতি। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, আর সেই সাথে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন, যেন আমি আরও নতুনত্ব এবং সহজ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিছুদিন আগে অবশ্য দেখেছেন কুকিং ইনস্টিটিউটের উম্মে আপু এবং সেলিনা আপু আমার চ্যানেলটাকে প্রমোট করেছে। আপু, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে প্রমোট করার জন্য। সেই সাথে তোমাদের জন্য রইল অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। যদিও তোমাদেরকে আমি সবসময় ভালোবাসি, তারপর আরও বেশি বেশি এক্সট্রা এক্সট্রা ভালোবাসা। আর এই হচ্ছে আমার ছেলে। যদিও আমার ভিডিওতে অনেকবার দেখেছেন আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে হচ্ছে কি আমার চ্যানেলের মডেল। এছাড়া আমি একটি নতুন চ্যানেল চালু করেছি আর তার নাম হচ্ছে মাস্টার কিং গেমার। চ্যানেলটি হচ্ছে কি আমার বাচ্চাদেরকে নিয়ে। চ্যানেলের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনারা আমার এই চ্যানেলটাকে যেভাবে করে সাপোর্ট করে এগিয়ে নিয়ে গেছেন, তো আমার ওই চ্যানেলটাকেও আপনারা এগিয়ে নিয়ে যাবেন। চ্যানেলটা হচ্ছে কি আমার বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের এডুকেশন, বাচ্চাদের ছড়া, নাচ, গান এগুলোই নিয়ে। তো আশা করবো সেই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা সম্পর্কে কিছু কথা আমার ছেলে বলবো আপনাদের কাছে, তো শুনি নেই ও এখন কি বলছে। So hi guys, please subscribe to my channel. It's called Master King Gamer. It's a channel about me and my sister entertaining you guys with toys and education. And sometimes I will be asking my sister the colors or some stuff like that, and she will be answering. Right? You see, she said, that means yes. Bye! Bye! আরেকটা কথা না বললেই না, আমার আম্মু শুধু বলে মিষ্টি রেসিপি একদমই দিবি না, কেক মিষ্টি রেসিপি একেবারেই দিবি না, শুধু ডায়েটের রেসিপি দিবি যেগুলো তুই খেলে একদমই মোটা হবি না। বাট আমার কাছে বেশিরভাগ রিকোয়েস্ট আসে এই মিষ্টি আর কেকের, তো আমি কি করব। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তো আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে। এক বছর পর আমার চ্যানেলের আজকে 10,000 সাবস্ক্রাইব। অনেকের কাছে এটা ছোট মনে হতে পারে, বিকজ বর্তমানে অনেকেই আছে যে এক বছরের আগেই অনেকের 1,00,000 সাবস্ক্রাইব হয়েছে। বাট এটা লাক, এটা যার যেমন লাক ফেভার করে। তো আমার কাছে 10,000 মানে অনেক কিছু, অনেক বিশাল অঙ্কে এটা। সে সাথে আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে আমার ফেসবুকে গ্রুপ এবং পেজ আছে, যারা আমার রেসিপিগুলো ফলো করেন, তৈরি করে থাকেন, তা আপনারা চাইলে আপনাদের সেই রেসিপির পিকচার অথবা ভিডিও আমার ফেসবুক গ্রুপ আর পেজে শেয়ার করতে পারেন। আর গ্রুপ এবং পেজের লিঙ্কটা আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবশেষে আরেকটি কথা না বললেই নয়, অনেকে আমাকে কোশ্চেন করেছে যে আমার এই 10,000 সাবস্ক্রাইব উপলক্ষে আমি কোনো গিফটের আয়োজন করবো কি না। সেটা অ্যান্সার হচ্ছে না, বিকজ এই 10,000 সাবস্ক্রাইব হওয়ার আগেই এর আগে আমি দুটো গিভার আয়োজন করেছিলাম, তো এই কারণে আমি আর আপাতত এখন আর করছি না। আর অনেকেরই ধারণা হয়ে থাকে ইউটিউব মানেই অনেক টাকা আয় করে ফেলে, আসলে এরকম কিছুই না। হয়তোবা এটা হয় যাদের অনেক সাবস্ক্রাইব হয় তাদের হয়তোবা হতে পারে, বাট আমাকে যদি কেউ এই ধরনের কোয়েশ্চেন করে সত্যি খুব খারাপ লাগে। সত্যি কথা বলতে এই এক বছর ধরে আমি কোনো আয় এই ইউটিউব থেকে পাইনি। রিসেন্টলি আমার অ্যাকাউন্টে কিছু জমা হয়েছে, তো আমি সেই টাকাটা এখন পর্যন্ত তুলিনি,
তো আমার ইচ্ছা আছে আমি টাকাটা আমি আমার নিজের কোনো কাজে ইউজ করব না, আমি এটা দিয়ে কোনো গিভের আয়োজনও করব না, তবে আমার ইউটিউবের প্রথম ইনকামটা দিয়ে আমি এটা কাউকে দিয়ে দিব যার এটা উপকার আসবে। তো আমি আসলে ডিসাইড করতে পারছিলাম না যে আমি এটা কাকে দিব। ফাইনালি আমি এটা ঠিক করেছি ঢাকা মেডিকেলে যে বার্ন ইউনিট আছে সেই ডিপার্টমেন্টে আমি এটা দিয়ে দেব। আর অনেকেই হয়তোবা আবার বলতে পারেন যে কাউকে দান করতে হলে সেটা ঢোল পিটিয়ে বলতে হয় না, এটা আমিও জানি, আমিও এর আগে যতজনকে দান করেছি আমি কখনো ঢোল পিটিয়ে বলিনি। তো এই কারণে বলছি যে আমার গিফটের কথাটা অনেকে তুলেছে আর অনেকে আমার এই ইউটিউবের আয় নিয়েও অনেক কথা বলেছে, তো এই কারণেই এই কথাটা বলে দেওয়া। আর একজনের একটা ভালো কিছু দেখলে আরেকজনও কিন্তু করতে সেটা উৎসাহ পায়, এই কারণেই বলা। সেটা কোনো কেউ কোনো যদি এটা খারাপ দৃষ্টিতে দেখে থাকেন তো আমার কিছু করার নেই, ভালোভাবে দেখলে এটা ভালো দিক, খারাপ দেখলেও খারাপ দিক, এটা আমার কিছু করার নেই। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য এবং আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন যেন আমি নতুন নতুন এবং সহজ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সেই সাথে আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ইয়ামি ইয়ামি হেলদি ফুড খেতে কিন্তু ভুলবেন না। Mama, bolo like, share, comment. How? Mama, bolo like, subscribe, and do all of that. And comment down below if you like the video. She's a copycat.